বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড চত্বরে স্বচ্ছভাব মূর্তির বিজেপি প্রার্থী চেয়ে পোস্টার পড়ল। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির একাধিক শীর্ষ নেতার নামে পোস্টারগুলি রয়েছে। এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব জানান, তাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেই বিরোধী রাজনৈতিক দলগুলি এই কাজ করেছে। দেখুন, ভালো প্রার্থী তো আমাদের, যে প্রার্থী হবে সব প্রার্থী ভালো প্রার্থী, আমাদের সেন্ট্রালাইজড এইভাবেই দেওয়া হয়। আমাদের প্রার্থী একটাই কমল, আর প্রার্থী আমাদের কাছে গৌণ। আর যারা পোস্টার লাগিয়ে নোংরামো করেছে, এই পোস্টার লাগিয়ে নোংরামো করার পুরনো মানে ইতিহাস যাদের আছে, আপনারা ঘেঁটে দেখুন, সেটা এখন যারা শাসক দল বর্তমানে, যারা আগামী দিনে বিরোধী দলে যাবে, তাদেরই এটা চক্রান্ত, এবং তারাই এটা করিয়েছে যে আমাদের ভালো প্রার্থীদের নামে, আমাদের নেতাদের নামে, প্রার্থী কী হবে আমরা কিছুই জানি না, নেতাদের নামে পোস্টার দিয়ে জনমানসে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু দেখা গেল যে পোস্টার যারা পরে দেখা গেলো পোস্টারগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, তারা কিন্তু আপনার দলেরই লোক। না, আমাদের নেতাদের নামে যদি কেউ পোস্টার লাগায়, সে পোস্টার আমাদের দলের নেতারা ছিঁড়ে, আমাদের দলের কর্মীরা ছিঁড়ে দেবে, এটাই তো স্বাভাবিক। যদি বাজে কোনো পোস্টার লাগায়, এটা তো সাধারণ কথা। আপনার নামে যদি কোনো পোস্টার লাগায়, আপনার ছেলে বা আপনার পারিবারিক লোক, তারা ছিঁড়ে দেবে। যেটা মিথ্যা পোস্টার, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, সে তো প্রতিবাদ করতেই তারা ছিঁড়ে দিয়েছে, এটা স্বাভাবিক ঘটনা। কারণ যারা পোস্টার লাগিয়েছে তারা তো কেউ বলেনি তারা কে লাগাচ্ছে, তাদের সেই সাহসটাও নেই যে আমি বলছি, সেটা বলার লেখার ক্ষমতা নেই তাদের। অপরদিকে তৃণমূল কংগ্রেস জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এর সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই, এটা তাদের গোষ্ঠী কোন্দল বলে তিনি জানান। দেখুন, ওটা বিজেপির যদিও ইন্টারনাল ব্যাপার, তবু আমরা বলি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল বর্ধমান শহরে ওদের অফিস ঘেরাও করে আক্রমণ করার মধ্যে দিয়ে, এবং তখনও বিজেপির যারা জেলা নেতা আছে তারা তৃণমূলের নামে দোষ চাপিয়েছিল। তো আজকে প্রমাণ হয়ে যাচ্ছে দলটা শৃঙ্খলাবদ্ধ একটা দল নয়, তারা বিশৃঙ্খলকারী একটা দল। তো তাদের পোস্টার পড়ছে কারণ আজকে তাদের পুরনো যারা ছিলেন, যারা বিজেপি করেছে, আমরা যাদের দেখেছিলাম রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে, তারা আজকে দলের পেছনের সারিতে চলে গেছে। আজকে তৃণমূল থেকে যাদের বার করে দেওয়া হয়েছে, আজকে তারা বিজেপির পুরো দলটাকে গ্রাস করে নিয়েছে এবং তারাই সামনের সারিতে। সুতরাং এই নতুন পুরাতনের দ্বন্দ্ব ওদের দলের মধ্যে আছে, সেই দ্বন্দ্বতেই আজকে ওদের প্রতিনিয়ত পোস্টার পড়ছে, হামলা হচ্ছে বিজেপির অফিসে এবং প্রার্থীর নাম দেয়ালে লেখা হচ্ছে। তো এই ঘটনা ওদের চলতেই থাকবে, কারণ পুরাতনরা নতুনদের মেনে নিতে পারছে না। আর শুধুমাত্র তৃণমূল ভাঙানোর জন্য বিজেপির নেতৃত্ব আজকে তারা মানুষগুলোকে দলে যোগ করাচ্ছে, সেটা পুরোনোরা মেনে নিতে পারছে না। অভিযোগ থাকে, কারণ যখন আপনারা দেখেছেন অফিস ভেঙেছিল, ওরা অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস অফিস ভাঙিয়েছে ওদের রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে ওরাই তো ওদের দলের সভাপতি সহ কজনকে শোকজ করেছিল এবং দোষী প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো সুতরাং অভিযোগ করা ওদের কাজ, ওরা অভিযোগ করে, ওরা মিথ্যা অভিযোগ আর মিথ্যা কথার মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে যেমন ভাঁওতা দিচ্ছে, মানুষকে এরকম মিথ্যা কথা ওরা বলে, এটা ওদের কাজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।